ভালোবাসা দিবসে নিজের ভালোবাসার পূর্ণতার ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। জোডি হেইডেনকে বিয়ের প্রস্তাব দেন অ্যান্থনি অ্যালবানিজ, আর তাতে জোডি হেইডেন সম্মতিও দিয়ে দেন। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে তিনি তার 4 বছরের সঙ্গী জোডি হেইডেনের সাথে বাগদানের এই ঘোষণা দেন। অ্যান্থনি অ্যালবানিজই প্রথম কোনো অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় বাগদান সারেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডেতে রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবনে বিশেষভাবে ডিজাইন করা একটি আংটি দিয়ে হেইডেনকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন তিনি। 7 বছর বয়সী অ্যান্থনি অ্যালবানিজ 2020 সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে 45 বছর বয়সী জোডি হেইডেনের সাথে দেখা করেছিলেন, আর এর 4 বছর পর তার সঙ্গে বাগদান সারলেন তিনি। অ্যালবানিজই প্রথম কোনো অস্ট্রেলিয়ান নেতা যিনি প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন বাগদান করলেন। তারা উভয়ই রাগবি দল সাউথ সিডনি র্যাবিটোসের ভক্ত এবং সিডনি ইনার ওয়েস্ট এলাকায় একে অপরের প্রতিবেশী ছিলেন। অ্যালবানিজ একটি সেলফির সাথে সোশ্যাল মিডিয়ায় তার বাগদানের খবরটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, জোডি হেইডেন হ্যাঁ বলেছেন। পরে এক যৌথ বিবৃতিতে এই জুটি বলেন, আমরা এই খবরটি সবাইকে জানাতে পেরে রোমাঞ্চিত এবং উদ্দীপ্ত। আমরা আমাদের বাকি জীবন একসাথে কাটানোর জন্য উন্মুখ। আমরা একে অপরকে খুঁজে পেয়ে অনেক ভাগ্যবান। 2022 সালের 23 মে অস্ট্রেলিয়ার 31তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্থনি অ্যালবানিজ। তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা। অন্যদিকে জোডি হেইডেন 2 দশক ধরে কাজ করেছেন ব্যাংক ও ফিনান্স খাতে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সহকর্মীরা নিউজিল্যান্ডের নেতা ক্রিস্টোফার ল্যাক্সন এবং টিভি শেফ নাইজেলা লসন সহ অনেকে এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং বলেছেন, ভালোবাসা সুন্দর জিনিস, আমি আপনাদের উভয়ের জন্য খুব খুশি। প্রধানমন্ত্রীর প্রেমিকাকে নিয়ে আগেও খবরের শিরোনাম হয়েছে। যখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ, তখনই তার প্রেমিকা নিয়ে মাতামাতি হয়। খবরের শিরোনামে অস্ট্রেলিয়ার মানুষের মুখোমুখি ছিলেন জোডি হেইডেন, প্রধানমন্ত্রীর প্রেমিকা বলে কথা। অ্যালবানিজের 6 সপ্তাহ ধরে চলা নির্বাচনী প্রচারণায় সঙ্গ দিয়েছেন প্রেমিকা জোডি হেইডেন। প্রচারণার শুরুর দিকে সিডনিতে রয়্যাল স্টার শোতে অ্যালবানিজের পাশে ছিলেন তিনি। এমনকি উদ্ধার করা একটি কচ্ছপ দেখতে কুইন্সল্যান্ড প্রদেশের ফিটজরয় দ্বীপে একই সঙ্গে ভ্রমণ করেছেন তারা। নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কার্মেল টেবুটের সাথে আগে বিয়ে হয়েছিল অ্যালবানিজের। তার সেই স্ত্রী নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার। তাদের সংসারে 23 বছর বয়সী নাথান অ্যালবানিজ নামে অ্যালবানিজের একটি ছেলেও রয়েছে। 19 বছরের বিবাহিত জীবনের পর 2019 সালে দুজনের বিচ্ছেদ হয়।